ফুটবল মাঠে খেলোয়াড়েরা কত কাণ্ডই তো করেন। কেউ জার্সি খুলে গোল উদযাপন করেন, কেউ নাচেন, কেউ মারামারি পর্যন্তও করেন। কখনো কখনো এসব কাণ্ডকীর্তির জন্য হলুদ কার্ড বা লাল কার্ডও দেখতে হয় তাদেরকে। এরপরও খেলোয়াড়দের থামিয়ে রাখা যায় না, অদ্ভুত কাণ্ড করে হাস্যরসের জন্ম দেন প্রায় নিয়মিতই। সিরিসিতে এমন একটি বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন লেসো ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান বুনিনো, এবং সেটি করে লাল কার্ডও দেখেছেন তিনি। আজকে আমরা ক্রিশ্চিয়ান বুনিনোর বিচিত্র কাণ্ডের গল্পই শুনব। ২০ মার্চ ২০২৩ চলছে পিয়াসেন্সা ভার্সেস লেসোর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। তখন খেলা ৭৩ মিনিট। লেসোর কোচ লুসিয়ানো ফসচি জুভেন্টাসের সাবেক ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান বুনিনোকে ডাক দিলেন, বললেন মাঠে নামার জন্য প্রস্তুত হতে। ঠিক তখনই তলপেটে চাপ অনুভব করলেন বুনিনো, বুঝলেন মূত্র ত্যাগ করতে হবে, কিন্তু ড্রেসিং রুমে গিয়ে কাজটি করে আসতে অনেক সময় লাগবে, তাই দেরি করলেন না। মাঠের পাশে সাইডলাইনে দাঁড়িয়েই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দিলেন। মূলত মাঠের পাশে খেলোয়াড়দের ওয়ার্ম আপ করার জায়গাটিতেই মূত্র বিসর্জন করেছিলেন ক্রিশ্চিয়ান বুনিনো। ভেবেছিলেন কাজটি করার সময় কেউ তাকে দেখেনি, কিন্তু রেফারি সেটি ঠিকই খেয়াল করেছিলেন, তাই বুনিনোর মূত্রত্যাগ শেষ হতেই রেফারি সোজা লাল কার্ড দেখিয়ে দিলেন তাকে। কি কারণে এই ফরওয়ার্ড লাল কার্ড দেখলেন তা বুঝতে দর্শকদের খানিকটা সময় লেগেছিল, তবে বোঝার পর তারা হাস্য কৌতুক আর ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠেন। অবশ্য লেসোর কোচ লুসিয়ানো ফসচি এই ঘটনায় খুব একটা কৌতুক বোধ করেননি। ম্যাচ শেষে তিনি বলেন এটাই নিয়ম এবং রেফারিদের তো নিয়ম পালন করতে হবে। আমি আশা করেছিলাম রেফারিরা সাধারণ জ্ঞানটা কাজে লাগাবেন, কারণ সে কারো কোনো ক্ষতি করেনি, কেউ এটা দেখেওনি। আমি ধারণা করেছিলাম একটা হলুদ কার্ডই হয়তো দেখবে, কিন্তু রেফারি ভুল করেননি। আর বুনিনো, আমার মনে হয় এর ফল কি হবে সেটা সে বুঝতে পারেনি। না বুঝে ঘটনাটি ঘটালেও এরপরে ইন্টারনেটের কল্যাণে বেশ সুপরিচিত হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ান বুনিনো। ফুটবল মাঠে আপনিও কি দেখেছেন এমন বিচিত্র ঘটনা? তাহলে আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরো মজার মজার গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।